নিশ্চয়কৈ চাওক, হোজাই বিস্তীর্ণ অঞ্চল এই মুহূর্তত কিন্তু কৃত্রিম বানপানীর কবলত, আর আমি বিষ্ণুপন্ডী অঞ্চলের আর হোজাই শিববাড়ি অঞ্চল লিং রোডের যে পরিবেশ, সেই পরিবেশ দেখার পিছত এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি কালীবাড়ি অঞ্চলত। আমি কালীবাড়ি অঞ্চলের এই পথর দৃশ্য দেখাই আছো। এই মুহূর্তে পথর উপর দিয়ে পানি বগরের ফলত রাইজর সমস্যার সম্মুখীন হয়েছে, কিয়নো পথর উপর আমি এখন সাইকেল দেখাই আছো যে কিমান পানি আছে পথর উপর। এই পথর পানি ফালি এনেদরে সাইকেল আরোহীয় ঠেলিখিনি সাইকেল লই যাওয়া দেখাই আছো, কিয়নো এই পথর উপর এই মুহূর্তলকে একাঠু পানি জমা হয়ে আছে। কিয়নো পানি উলাই যাওয়ার যে নলা, সেই নলা কিন্তু হয়তো অপরিষ্কার হয়ে থাকার কারণে পানি ওলাই যাব পড়া নাই এই মুহূর্তলকে, যার পরিণতি এই সকল লোকে দুর্ভোগ ভুগি আছে। আমি পথর দৃশ্য দেখাই আছো, এই পথরে ইতিমধ্যে লোক সকলে অহা যাওয়া করে আছে, যদিও পথর মাজত যে পানি জমা হয়ে থাকার কারণে সমস্যার সম্মুখীন হয়েছে। বাইক গৈ আছে সমান্তরালভাবে, ই রিক্সা গৈ আছে, আর লোক সকল এই মুহূর্তে খোজকাড়ি এই যে বানপানী, কৃত্রিম বানপানীর পরিচয়, এই কৃত্রিম বানপানীর উলাই যাবলৈ চেষ্টা চলাই থাকা দেখা গৈছে। আমি দৃশ্য দেখাই যাবলৈ এখন ই রিক্সা আহিছে। ই রিক্সার চাওক কিমানলৈকে পানির ডুব গৈছে ই রিক্সাখন, আর এইয়াই হয়েছে হোজাই শহরের যে কালীবাড়ি অঞ্চল, আর কালীবাড়ি অঞ্চলের ইতিমধ্যে কৃত্রিম বানপানীর সৃষ্টি। এই আজি অলপ আধা ঘন্টা বরষুণ হলে আমার এনেক ঘর পানি কমাই যায়। রাস্তাটা আপনি চাই আছে, আমার ঘরটা চাই চাকগৈ, আমার অঞ্চল এখাটো পানি এই ঘর অঞ্চলটোর নাম তো কালীবাড়ি রোড, এই কালী মন্দির ওসর এই রাস্তাটো, কিন্তু কত আমার রাস্তার ওসর ড্রেন সাফা নহয়, একো নহয়, এনেক পানি অল্প পানি পানি আহিলেও মানে রাস্তা পানি যাব নোৱাৰে। কোরপরা আহিছে পানি? এই বরষুণের পানি, বরষুণের পানিতে এনেক হয়ে যায়, আধা ঘন্টা পানি হলে আমার এনেক অবস্থা। এই সমস্যাটো রাস্তাটো নিচা, সেইটো কারণে রাস্তাটো অকল মানে এক ফুট বা দেড় ফুট ওখ করলেই পানিটো ইয়াত এনেক নহব, পানি যাওয়ার নালা আছে, এইটো নালাটো মানে ইমান সরু সরু টাইপ, নালা জাম হয়ে থাকে, নালা জাম হয়ে থাকে না, ঘর পানি হওয়া মানে উঠানো ধুই আছে, ঘর হ্যাঁ সোমাইছে, সেই তাত সোমাইছে। কিন্তু হয়ে থাকে দুই তিন বছর মান হয়ে থাকে, বছর বছর হয়ে থাকে, হয়ে থাকে পানি, হয়ে থাকে সদায় হয়ে থাকে পানি। আমি দৃশ্য এয়া হয়েছে, আমি কালীবাড়ি অঞ্চলের দৃশ্য দেখাই আছো, এয়া পথর দৃশ্য, পথর মাজত এই মুহূর্তে যেহেতু একাঠু পানি জমা হয়ে আছে, আর একাঠু পানি ফালি এনেদরে লোক সকলে যাতায়াত অব্যাহত রাখিছে, ই রিক্সা আহি আছে, বাইক অহা যাওয়া করে আছে, সমান্তরালভাবে সাইকেল আরোহী সকলে এনেদরে ঠেলি হলেও চলাই হলেও তেওঁলোকে এই পথছোৱা অতিক্রম করার কারণে চেষ্টা চলাই আছে। মুঠর উপর যদি আমি কবলৈ যাও, এজাক বরষুণতে হোজাই বিস্তীর্ণ অঞ্চল কিন্তু কৃত্রিম বানপানীর কবলত পৰিছে, আর পৌরসভার ফালেরপরা যি নলা নর্দমাবর যি পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করব লাগে, সেই নলা নর্দমাবর হয়তো পরিষ্কার নকরার পরিণতিত এনেদরে কৃত্রিম বানপানীর কবলত পৰিছে হোজাই বিস্তীর্ণ অঞ্চল।